আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবরাকাতু নাহ্মাদুহু অনুসল্লি আলা রসুল হিল কারিম আম্মাবায়াদ প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাহালার অশেষ রহমতে এবং দয়ায় আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে আমরা খুবই চমৎকার একটি দোয়া শিখব যে দোয়াটির মাধ্যমে আমরা অপমান থেকে বাঁচতে পারবো প্রিয় বন্ধুগণ আজকে আমরা অপমান থেকে বাঁচার দোয়া শিখব অনেক সময় আমরা আমাদের দ্বারা অনেক ধরনের ভুল হয়ে যায় সেটা আমাদের অজ্ঞতাবশত হয়ে যায় কিন্তু তারপরেও আমরা এই ভুলের কারণে কিছু মানুষের পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে অপমানের আশঙ্কা করে থাকি এবং বিভিন্ন সিচুয়েশনে আমরা অপমানের আশঙ্কা করে থাকি যখন আপনি এরকম কোনো অপমানের আশঙ্কা করবেন তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আপনি অপমানের হাত থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দেবেন যদি আল্লাহ তালার উপর সেই বিশ্বাস আপনি স্থাপন করেন এবং আপনি যদি দোয়াটি পাঠ করতে থাকেন এবং সেই অপমানের হাত থেকে বাঁচার জন্য যদি চেষ্টা করতে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিবেন। প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে আবু আবুদাউল শরীফে হাদিস নাম্বার এক হাজার পাঁচশো ছিচল্লিশ প্রিয় বন্ধুগণ আবু আবুদাউল শরীফ ছাড়াও এই দোয়াটি সম্পর্কে আরও অনেক হাদিস গ্রন্থে হাদিস উল্লেখ হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তাল আনহু হজরত আবু হুরাইরা রজি তালা আনহু বলেন যে রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন প্রিয় বন্ধুগণ দোয়াটি হল হুম প্রিয় বন্ধুগণ দোয়াটি আমি আবারও বলছি অথবা আপনারা এভাবেও বলতে পারেন আল্লাহ সমস্যা নেই আপনি শেষে অফও করতে পারেন তো বন্ধুগণ এই দোয়াটি আপনারা সেরকম সিচুয়েশানে পাঠ করবেন যদি কারো পক্ষ থেকে বা কোনো গোষ্ঠীর পক্ষ থেকে আপনি অপমানিত হওয়ার আশঙ্কা বোধ করেন তখন আপনারা এই দোয়াটি পাঠ করবেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালাই আপনাকে এই অপমানের হাত থেকে বাঁচাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই অপমান থেকে বাঁচিয়ে রাখুন এবং এরকম মুহূর্তে যদি আমরা পড়েও যাই সেই সময়ে আমাদেরকে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করবেন যাতে করে সকলেই এই দোয়াটি শিখতে পারে এবং জানতে পারে এর জন্য আপনিও অনেক উপকৃত হবেন আল্লাহ আপনাকেও অনেক দান করবেন ইনশাআল্লাহ তো আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته